এই শাবান মাসে যে বিদআতগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে। এই শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে আমাদের দেশে, শাবান মাসের 15 তারিখের রাতটার এটা নাম আছে, কি নাম? সবে বা সব মানে রাত, সব কথাটি ফার্সি মানে লাইলাতুল বারাত, মুক্তির রাত। হ্যাঁ, মুক্তির রাত। এই যে মুক্তির রাত, এই নামটা পেলেন কোথায়? কোনো হাদিসে আছে? কোনো আয়াতে আছে? কিয়ামত পর্যন্ত যারা এই শবে বরাত করি, যেসব হুজুরেরা, তাদেরকে বলবেন যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত শবে বরাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে। তাহলে এই নামটাই হচ্ছে ভুল। এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই রকম দেখিয়ে দেন যে হাদিস আছে লাইলাতুল বারাআতে। হ্যাঁ, শবে বরাত নাই কোথাও নেই। তাহলে বোঝা গেল যে শবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদআত। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে নিসফে শাবান। এর নাম কি? শাবানের অর্ধ রাত। শাবানের অর্ধেকে যে রাতটি হয় সেটা হচ্ছে নিসফে শাবান। যেমন রজবের 15 তারিখের রাতটা হচ্ছে নিসফে রজব, মহরমের 15 তারিখের রাতের নাম হচ্ছে নিসফে মহরম। হ্যাঁ, রমজানের 15 তারিখের রাতটার নাম হচ্ছে নিসফে রমাদান। নিসফে, নিস মানে কি? নিস মানে অর্ধেক। জি হ্যাঁ। সুতরাং এই নাম শবে বরাতের বেদাতির নামটি আল্লাহর হস্তে ছেড়ে দেবেন। দ্বিতীয় যে বেদাতি আকিদাটি আছে, এই শবে বরাত যে নামটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বা 15 শাবান সম্পর্কে, যে এটা হচ্ছে ভাগ্য রজনী। এটা হচ্ছে কি? ভাগ্য রজনী। ভাগ্য ভাগ্য বলছেন তকদির, আর রজনী মানে, রজনী মানে রাত, মানে এই রাতে আল্লাহ কি করেন? ভাগ্য নির্ধারণ করেন। কথাটি কোরআন হাদিসের খেলাফ। কথাটি কোরআন হাদিসের খেলাফ। একটা হচ্ছে সারা জীবনের তকদির, একবারে সারা জীবনের তকদির, মায়ের পেটে ছিলেন তখন করে দেওয়া হয়েছে। একটা বাৎসরিক তকদিরের কথা আছে, সেটা এই 15 শাবানে না। সেটা কখন জানেন? সেটা কখন? রমজান মাসের কোন তারিখে? যেটা কদরের রাত হবে, সেটা শেষ 10 দিনের বেজোড়ের যে কোনো রাতে হইতে পারে, 21-এ হইতে পারে, 23-এ হইতে পারে, 25-এ হইতে পারে, 27-এ হইতে পারে, 29-এ হইতে পারে। লাইলাতুল কাদার যেটাই, ওইটাই হচ্ছে বাৎসরিক তকদির রাত। আর সারা জীবনের তকদির রাত যখন মায়ের পেটে 120 দিনের আপনি আমি আমরা ছিলাম, তখনই আমাদের তকদির লিখতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। আর মানুষ, আসমান, জমি সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে কি লেখা হয়েছে? তকদির লেখা হয়েছে। এটা হচ্ছে সমস্ত মখলুকের তকদির, সমস্ত মখলুকের তকদির আম, তকদির আম, এটা তকদির খাস। সারা জীবনে তকদিরের কথা বললাম, বাৎসরিক তকদিরের কথা বললাম। দলিল কি? যে ভাগ্য রজনী এই 15 শাবান না, শাবান মাসের 15 তারিখ নয়, যেটাকে শবে বরাত বলছে। আর দেশে মানুষকে এক শ্রেণীর বিদাতি আলেম সমাজ ধোকা দিচ্ছে যে ভাগ্য রজনী, ভাগ্য রজনী। সুতরাং রাতে খুব নফল পড়েন, আল্লাহর কাছে দোয়া কালাম করেন, আল্লাহর কাছে খুব চান যে এই বছর ভাগ্যটা যাতে আপনার ভালো হয়। এটার খণ্ডনে কোরআনে কারিম শোনেন, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে কোরআন আমি নাজেল করেছি এক মোবারক রাত। ওই রাতটি কোন রাত? ওই রাতটা কোন রাত? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজেল করেছি লাইলাতুল কদর। স্পষ্ট কি না? লাইলাতুল কদর কখন হয়? রমজানে না শাবানে? শাহরু রমাদান। কোরআন কখন নাজেল হওয়া শুরু হয়েছে এটাও শুনেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসটা এমন মাস যেই মাসে কোরআন নাজেল করা হয়েছে। তাহলে কোরআন কখন নাজেল হয়েছে? রমজানে। শাবানে ক্যান্সেল, তাহলে শাবানে আসলে না তো 15 শাবান কি করে আসবে? রমজান মাসে, আর সেটা কদরে। দুটো আয়াত শুনলেন, এই রাতটাকে ভাগ্য রজনী বলা হয়েছে, সেটা শুনেন সূরা দোখানের আয়াত নম্বর 2-3-4। হ্যাঁ, আমি মলকুর আনিল ওয়াল কিতাবিল হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন নিশ্চয় কোরআন নাজেল করেছি মোবারক রাতে। কখন নাজেল করেছেন? মোবারক রাতে। আল্লাহ এখানে বলছেন মোবারক রাতে। মোবারক রাতটি কোন মাসে? শাবানে না রমজানে? আয়াত প্রমাণ হয়ে গেল ওই রোজা সম্পর্কে সূরা বাকার আয়াতে, ঠিক না? রমজান মাসে। আর এক আয়াতে আল্লাহ বলছেন সেটা ছিল ইন্না আনজালনা ফি লাইলাতিল
কাদের, লাইলাতুল কাদারে কোরআন নাজিল হয়েছে, তাহলে শাবান মাসে আসলো না, শবে বরাত আসলো না, কোথায় আসলো? শবে কাদারে কোরআন নাজিল হয়েছে, সেটা হচ্ছে বরকতের রাত। সেই রাত সম্পর্কে আল্লাহ বলছে এটা হচ্ছে বাৎসরিক ভাগ্য রজনী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মোবারক রাতে প্রত্যেক হিকমতপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। আল্লাহ এক বছরের চূড়ান্ত ফয়সালা মালাকুল মওত ফেরেশতাকে আর রুজি যে ভাগ বন্টন করে মিকাইল, এসবকে বৃষ্টি দান করে মিকাইল, তাকে দিয়ে দেন, জানিয়ে দেন যে এক বছর তোমাকে এই মালাকুল মওত এতগুলি লোকের রুহ কবুজ করতে হবে, হে অমুক অমুক ফেরেশতারা এতগুলি লোক এই এই বছরে ভূমিষ্ঠ হবে, হ্যাঁ এই রকমের ঘটনা ঘটবে ইত্যাদি। এটা হচ্ছে কোন রাত? শবে বরাত না? কোন রাত? লাইলাতুল কাদার। তিন নম্বর যে বিদাতটি ভারত বাংলাদেশ পাকিস্তানে হয়, দলে দলে কবর জিয়ারত করা, বিশেষ করে এই রাতে, এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা, এটি একটি বেদাত। কবর জিয়ারত সবসময় করেন, যে কোনো সময় সকাল বিকাল যান আপনি আর কবর জিয়ারত করবেন, গ্রামের কবর জিয়ারত করবেন, কাছের কবর জিয়ারত করবেন, পাকা কবর না, যেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ওখানে যাবেন না, বাপ মায়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, নেক লোকদের কবর জিয়ারত করবেন, কিন্তু কাছে সফর করে গিয়ে নয়। এবং কবরস্থানকে আলোকিত করা, এটা আর একটি বেদাত। কবরস্থানকে একবার আলোকিত করে দেওয়া, মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া হয়েছে, এইসব বেদাত আমাদের দেশে রয়েছে। চার নম্বর বেদাত, এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব মিসকিনকে খাওয়ানো, কারণ ভালো ভালো খাওয়াবো আল্লাহ রাজি হবে, এবছর রুজিতে আমার বরকত হবে, কারণ ভাগ্য রজনী। বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে বেদাত। পাঁচ নম্বর বিদাত হচ্ছে শাবান মাসের, সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদত বন্দি করা। শবে বরাতের নফল পড়ছি, শবে বরাতের হ্যাঁ রাত্রি যাপন করছি, এটি একটি বিদাত। ছয় নম্বর বিদাত হচ্ছে এই পনেরো শাবানের দিনে রোজা রাখা, বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে, আগেও রাখলো না পরেও রাখলো না, শুধু পনেরো শাবানের রোজা, এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত। এই ছয়টি বিদাত বলে শেষ করলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিষ্ফে শাবান আসবে রাত্রে নফল পড়ো দিনে রোজা রাখো, এই হাদিসটি মৌজু, জাল এবং মিথ্যা, এটা মহাদ্দিসিনে কেরামরা সকলে বলেছেন। সুতরাং এসব থেকে সতর্ক সাবধান করছি। শাবান মাস কয়েকদিন পরে শুরু হয়ে যাচ্ছে, যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন, কি করবেন আল্লাহর রাস্তায় রোজা রাখে, এতে হবে কি রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিং হয়ে যাবে। শাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, শাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন, বেশি যদি নাও রাখতে পারেন সোমবার বৃহস্পতি, সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন, কিন্তু শুধু পনেরো শাবান রোজা রাখবেন এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিন ছাড়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, শাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন। যেসব ভাই বোনদের আপনার স্ত্রীর হয়তো গত রমজানে রোজা কাজা বাকি আছে, এই শাবানে তাড়াতাড়ি করে রোজাগুলি কাজা করে নিতে বলেন, অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন, কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাহগার হবেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন। করণীয় তাহলে বললাম, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন, পনেরো শাবানে শুধু খাস করে নয়, আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন। এই শাবানে যা করা যাবে না, একটা হচ্ছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না, আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিসে রয়েছে। শেষখানে আর একটি কথা, সন্দেহের ভিত্তিতে রোজা রাখবেন না, চাঁদ দেখার খবর আসলো না এমনিতে রোজা শুরু করে দিলেন, উনত্রিশ শাবানের পরে চাঁদ দেখার চেষ্টা করতে হবে, চাঁদ যদি দেখতে পান দেখার খবর পান তাহলে রোজা শুরু করবেন, চাঁদ দেখার খবরও বিশ্বাস সূত্রে পেলেন না আর এমনিতে রোজা শুরু করে দিলেন, এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ তিরমিজির হাদিস রয়েছে, মান সামা ফিল ইয়াউমিল্লাযি ইউশাক্কু ফিহি, কেউ যদি সন্দেহর দিনে মানে তিরিশে শাবান যেটা চাঁদ না দেখেও রমজানের অগ্রিম রোজা শুরু করে দেয়, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। সময় অনেক হয়ে গেছে, এখানে আমার আলোচনা শেষ করছি, আশা করি আপনারা
তৌহিদের সাথে সুন্নতের অনুসারী হবেন, শিরক থেকে তওবা করবেন, যাদের মধ্যে শিরক রয়েছে বিদাত থেকে তওবা করবেন। শিরক বিদাত থেকে যদি তওবা না করতে পারেন তাহলে আমল কবুল হবে না, যা কিছু আমল হচ্ছে আমলগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে দিন দুনিয়ার ক্ষেত্রে সুখী করেন, সঠিক ইসলামটা বুঝে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার যেন তৌফিক দান করেন। আবার বিশেষ করে আওজাম ক্যাম্পের ভাইদেরকে বলছি যে আপনারা মসজিদে যেসব দর্সগুলি হয় কাতিফ সেন্টারের পক্ষ থেকে অথবা অন্য অন্য সেন্টারের পক্ষ থেকে হোক, যাই কিছু হোক না কেন, এখান থেকে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন, শহীদিনটা শিখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর যেসব ভাইয়েরা আর্থিক পেরেশানিতে রয়েছেন, শারীরিক অসুস্থতায় রয়েছেন, মানসিক অশান্তিতে রয়েছেন, আল্লাহ যেন তাদের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আহমদ আপনাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন। যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ইমানের অবস্থায় যেন সার্বিক দিক থেকে সুখে রাখেন, আর যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ইমানের অবস্থায় যেন নেক আমলের ওপর যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন, ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলম যেন দিনের ওপর অটলতা দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান, যেমন সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন এবং তাদের অনুসারীদের ওপর রাজি হওয়ার আল্লাহ ঘোষণা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওই রকম যেন তৌহিদবাদী মুসলিমদের ওপর সুন্নতের অনুসারী মুসলিমদের আল্লাহ যেন রাজি হয়ে যান এবং যারা শিরক বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুমতি দান করেন, সুজ্ঞান দান করেন, বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে কোরআন সুন্নার দলিল বুঝে ফিরে আসার তৌফিক দান করেন। এবং তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা বিদাত থেকে ফিরে আসেন, শিরক থেকে ফিরে আসেন। শিরক শুধু হিন্দুরা করেন না, বেদাত শুধু হিন্দু বেদাতিরা মানে আপনারা যাদেরকে বেদাতি মনে করছেন তারা করেন, আপনাদের মধ্যেও বেদাত থাকতে পারে, একটু ভালো করে যাচাই বাছাই করে দেখুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।